কয়লা পাচার কাণ্ডে এবার ইডি তলব করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এই প্রথমবার ইডির নোটিশ পেয়ে আজ সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় ত্রিস্তর নিরাপত্তার তৈরি সিজিও কমপ্লেক্সে কমপ্লেক্সের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে বেআইনি অর্থের লেনদেনে ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ নিতেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে সিবিআই এই কাণ্ডে হরিশ মুখার্জির বাড়িতে গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে